Modern Islam, Kusumundi High School, 8251, Court, Dakshin Dinajpur, Horticulture and Nursery Management Day, Shikko. Aske tomader je bishoyta niye alochona korbo seta hocche Horticulture. HNMG, Horticulture shonge bole HNMG, Horticulture and Nursery Management. To aske ei bishoyta Horticulture mane ki? হর্টিকালচার মানে হচ্ছে বাংলায় হচ্ছে উদ্যান পালন বিদ্যা, উদ্যান পালন বিদ্যা, উদ্যান পালন বিদ্যা, এটাকে বলা হচ্ছে হর্টিকালচার। হর্টিকালচারের বাংলা হচ্ছে উদ্যান পালন বিদ্যা। এবার হর্টিকালচার কাকে বলে? হর্টিকালচারের সংজ্ঞা, হর্টিকালচার কাকে বলে সেই বিষয়টা নিয়ে বলছি। যে বিজ্ঞানের মাধ্যমে বিভিন্ন প্রকার ফল ফুল শাক সবজি ইত্যাদি উপযোগী জলবায়ু মৃত্তিকা বংশবিস্তার আবাদ প্রণালী চাষাবাদ এবং তাদের চয়নাত্মক পদ্ধতি প্যাকেজিং ফসল রক্ষা ইত্যাদি বিষয়ে সবিস্তারে জানা যায় তাকে বলা হচ্ছে উদ্যান পালন বিদ্যা। এবার বলছি যে উদ্যান পালন বিদ্যা বা হর্টিকালচার বলছে উদ্যান পালন বিদ্যা বা হর্টিকালচারের কে কয় ভাগে ভাগ করা যায় বা এর কয়টি শাখা মেইন শাখা। হর্টিকালচারের মেইন শাখা হচ্ছে তিনটি। এক নম্বর হচ্ছে ফল উৎপাদন বিজ্ঞান। ফল উৎপাদন বিজ্ঞান এটাকে ইংরেজিতে বলা হয় পোমোলজি। দুই নম্বর হচ্ছে ফুল উৎপাদন বিজ্ঞান। এটাকে ইংরেজিতে বলা হচ্ছে ফ্রুটিকালচার। তিন নম্বর হচ্ছে সবজি উৎপাদন বিজ্ঞান। ইংরেজিতে বলা হচ্ছে ওলেরিকালচার। এই তিনটা ভাগে ভাগ করা হচ্ছে। ফল উৎপাদন বিজ্ঞান যে বিজ্ঞান ফল উৎপাদন বিজ্ঞান বিভিন্ন ফল সেটা হচ্ছে আম জাম কাঁঠাল ইত্যাদি এখানে হচ্ছে ফল উৎপাদন করা হয় এটা হচ্ছে উদ্যান পালনের একটা হচ্ছে শাখা। এটাকে বলা হচ্ছে কি পোমোলজি। দুই নম্বর হচ্ছে ফুল উৎপাদন বিজ্ঞান মানে ফ্লোরিকালচার। বিভিন্ন ধরনের ফুল হচ্ছে সেটা হচ্ছে ফ্লোরিকালচার। আর বিভিন্ন ধরনের সবজি সেটাকে বলা হচ্ছে ওলেরিকালচার।